প্রবীর, আউটডোরে চিকিৎসা কখন থেকে বন্ধ রয়েছে এবং এ ব্যাপারে জানাবেন আমাদের, রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে ব্যাপারেও জানাবেন। সকাল থেকেই বন্ধ রয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকে যখন বহির্বিভাগের যে সেবাটি শুরু করে বহির্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সেই সেবাটি আসলে বন্ধ রয়েছে। আমরা যদি এক পাশ দিয়ে একটু দেখাই, ডাক্তার সুহাস রঞ্জন হালদার, ইনি আরএমও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, তার কক্ষটি ফাঁকা, শুধুমাত্র যারা প্রতিদিন কিছু অ্যাটেন্ডেন্স থাকে তারাই মাত্র এখানে এসেছে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, এবং এখানে যারা রুগী এই সময়টায়, অর্থাৎ যদি বলি 11টা সাড়ে 11টা 12টা পর্যন্ত, এই জায়গায় আসলে এত রুগী থাকে যে এবং তাদের স্বজনরা থাকে, তাদের ভিড়ে আসলে হাঁটা চলা যায়, সেই জায়গাটি শুনশান নিরাপদ। অর্থাৎ সকাল থেকে যে সমস্ত রুগীরা এসেছিল তারা সেবা না পেয়ে কোনো বেসরকারি হাসপাতাল অথবা বাড়ি ফিরে গিয়েছে। এরপর যতগুলো কক্ষ রয়েছে, ডাক্তার সুব্রত মণ্ডল, ডাক্তার তাসনুবা আলম এবং ডাক্তার হিমেল ছাপ, প্রতিটা কক্ষই কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় ডাক্তাররা এখানে সকাল থেকে আসেনি। সংকটে যেটা তৈরি হয়েছে, গতকাল প্রায় 50 জন চিকিৎসকের নামে একটা কালো তালিকা তৈরি হয়েছে, যাদেরকে বলা হচ্ছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ডাক্তারদের আরেকটা গ্রুপ মূলত ডাক্তার মোস্তফা কামাল, যিনি এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, তার নেতৃত্বে এটা হয়েছে, সে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে দেখে চিকিৎসকরা আজকের এই সেবা থেকে বঞ্চিত, রোগীদের বঞ্চিত করছে, এবং আগামীকালও তারা আসবে কি না অথবা তারা কবে নাগাদ আসবে সেটি নিয়েও সন্দেহ প্রকাশ রয়েছে। ধন্যবাদ আপনাকে প্রবীর।